নির্জলা একাদশী তিথির দিন তুলসী গাছের এই ছোট্ট উপায়টি মেনে চললেই জীবনের সকল দুঃখ কষ্ট দূর হবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে নির্জলা একাদশী বলা হয়ে থাকে এবছর আগামী একত্রিশে মে নির্জলা একাদশী পালিত হবে বছরে মোট চব্বিশটি একাদশী তিথি পালিত হয় যার মধ্যে নির্জলা একাদশী সবচেয়ে শ্রেষ্ঠ এই দিন উপবাস করলে চব্বিশটি একাদশীর উপবাসের সমান ফল লাভ পাওয়া যায় এই একাদশী নির্জলা অর্থাৎ এর উপবাসে জল পান করার রীতি নেই আবার নির্জলা একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে তবে তার আগে দেখে নেওয়া যাক এবছরে কবে নির্জলা একাদশী তিথি পড়েছে শুভক্ষণ ও মাহাত্ম সম্পর্কে জেনে নিন এই তিথি শুরু হবে আগামী বাংলার পনেরোই জ্যৈষ্ঠ ইংরাজির তিরিশে মে অর্থাৎ মঙ্গলবার সকাল দশটা বেজে সতেরো মিনিট হইতে শেষ হবে পরের দিন বাংলার ষোলোই জ্যৈষ্ঠ ইংরাজির একত্রিশে মে অর্থাৎ বুধবার সকাল এগারোটা বেজে তিন মিনিট অবধি এই তিথির বিশেষ মাহাত্ম রয়েছে তাই আপনারা যদি এই দিন বিশেষভাবে পালন করতে পারেন দেখবেন আপনার জীবনে থাকা সকল দুঃখ কষ্ট দুর্দশা দূর হয়ে যাবে হিন্দু ধর্মে প্রতিটি একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে পুরাণ অনুসারে পঞ্চপাণ্ডবের ভীম নির্জলা একাদশীর ব্রত পালন করেছিলেন তাই এটি ভীম একাদশী নামেও পরিচিত এবছর নির্জলা একাদশী একত্রিশে মে বুধবার পড়েছে তাই যারা এই তিথি পালন করেন অবশ্যই আপনারা এই দিন তুলসী গাছের এই ছোট্ট ক্রিয়াটি করে দেখুন একাদশী তিথি বিষ্ণুকে সমর্পিত নির্জলা একাদশীর দিন ভক্তি ভরে বিষ্ণুদেবের পুজো করলে বিষ্ণুদেব বেজায় প্রসন্ন হন পাশাপাশি মা লক্ষ্মী দেবীরও আশীর্বাদ মেলে তুলসীও ভগবান বিষ্ণুর অত্যন্তই প্রিয় তাই নির্জলা একাদশীতে তুলসীর বিশেষ কিছু উপায় করলে সকল দুঃখ কষ্ট দুর্দশা ও বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জেনে নিন আপনারা এই দিন কিভাবে তুলসী গাছকে আপনার জীবনে কাজে লাগাবেন বলা হচ্ছে এই দিন আপনারা বিষ্ণুর জন্য তৈরি করা ভোগ সিন্নি ও চরণামৃতে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন তারপরেই ভগবানের কাছে ভোগ নিবেদন করুন এই উপায় করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে জীবনে কখনোই অর্থের অভাব অর্থ কষ্ট থাকবে না যাদের বাড়িতে তুলসী মঞ্চ রয়েছে তুলসী মন্দির রয়েছে নির্জলা একাদশীর দিন জীবনে থাকা সমস্ত পাপ থেকে মুক্তি পেতে তুলসী মন্দিরের সামনে একটি গাঘের প্রদীপ জ্বালিয়ে দিন যদি পারেন বা পারা সম্ভব হয় সারা রাত এই প্রদীপটিকে জ্বালিয়ে রাখুন এতে যেমন আপনার জীবনের অন্ধকার দূর হবে গৃহের মধ্যে থাকা অশুভ শক্তির প্রাদুর্ভাব একদমই কমে যাবে দেখবেন আপনার কাজে আসা বাধা বিপত্তি থেকে আপনারা একদমই মুক্তি পেয়ে যাবেন তবে একাদশীর দিন ভুলেও তুলসী গাছে জল নিবেদন করবেন না এতে জীবনে বিভিন্ন সমস্যা তৈরি হয় বলা হচ্ছে এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজটি করুন বন্ধুরা এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয় এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা তাই আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন তারপর সান সেরে এই মন্ত্রটি একশো আটবার মনে মনে জপ করুন মন্ত্রটি হলো ওং নম বাসুদেবায় নম ওং নম বাসুদেবায় নম ওং নম বাসুদেবায় নম এই মন্ত্র জপ করে তুলসীর পুজো করুন এরপর ভগবান বিষ্ণু ও তুলসীকে ভোগ নিবেদন করুন এই সহজ উপায়ে আপনি আপনার জীবনের সুখ ও সমৃদ্ধিকে বাড়িয়ে তুলতে পারবেন জীবন থাকা বহু প্রকার সমস্যা খুব সহজেই আপনার জীবন থেকে বিদায় নেবে দেখবেন আপনার জীবন অতি সহজেই খুব ভালোভাবে কাটাতে পারবেন অপরদিকে বলা হচ্ছে আপনারা এই দিন সন্ধ্যায় তুলসীতলায় যেমন প্রদীপ জ্বালাবেন এর পাশাপাশি তুলসী গাছকে এগারোবার প্রদক্ষিণ করুন এর ফলে আপনার দাম্পত্য জীবনে সুখের পরিমাণ বাড়বে এমনকি ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব পারিবারিক সমস্যা কলহ বিবাদ থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন পরিবারে সুখের জোয়ার আসবে যা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি তাই আশা রাখব আগামী একত্রিশে মে বুধবার বছরের সব থেকে শ্রেষ্ঠ একাদশী তিথি হতে চলেছে তাই এই দিন আপনি যদি আপনার জীবনের সকল মনোবাসনা মনের ছোট ছোট ইচ্ছা পূরণ করতে চান এই উপায়টি মেনে চলুন হিন্দু ধর্মে প্রত্যেকটি একাদশী তিথির বিশেষ বিশেষ মাহাত্ম রয়েছে তবে নির্জলা একাদশী তিথির মাহাত্ম অন্যতম নির্জলা একাদশীকে অন্য সব একাদশীর থেকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় আপনারা জানেন পুরাণ অনুসারে পঞ্চপাণ্ডবের ভীম নির্জলা একাদশী ব্রত পালন করেছিলেন তাই এটিকে ভীম একাদশী নামেও পরিচিত আছে আপনি যদি এই দিন তুলসী গাছের এই কাজগুলি করতে পারেন এতে যেমন বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন এর পাশাপাশি মা লক্ষ্মী দেবীও প্রসন্ন হবেন আপনার গৃহে মা লক্ষ্মীর বসবাস হবে তাই আপনি যদি আপনার জীবনের সুখ শান্তি ফিরে পেতে চান অবশ্যই এই কাজটি করে দেখুন দেখবেন অত্যন্তই সুফল পাবেন জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না নিজের কমেন্ট বক্সে জয় মা তুলসী এই কমেন্টটি করে জানিয়ে দিন তুলসী মাতার কৃপালাভ সর্বদাই আপনার সঙ্গে থাকবে